গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা আশা করব তোমাদের খুব ভালো লাগবে। সকাল দিয়ে উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে ওষুধ খাওয়ার ডিউটি আমার কিন্তু অনেক দিন ধরে স্টার্ট হয়েছে। তো সেটাই প্রত্যেক দিন সকালে একদম নিয়ম করে খেতে হচ্ছে, ভুলে গেলে চলবে না, ওষুধটাকে আগেই খেতে হবে। সংসারের সমস্ত কাজগুলো যেরকম ঠিকঠাক আমরা গুছিয়ে নিই, সেরকম ওষুধটাও আমায় মনে করে খেতে হয়। তো ওই ওষুধ খাওয়ার সিস্টেমটা যেমন ঠিক তেমন করেই খাই। আর শীত কিন্তু প্রায় চলে গেছিল, আবারও একটু শীত শীত পড়ছে। তো আজকেও না বেশ সাদা ফুল ফোটেই নি, মাত্র কয়েকটা ফুটেছে। সেদিন দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে, যার জন্য বাইরে থেকে আর ফুল কিনে আনা হয়নি, ভুল হয়ে গেল, ফুল একদমই ফোটেনি। অনেক কষ্ট করে উপর থেকে কয়েকটা ফুল উঠিয়ে নিলাম। তারপর চলে যাচ্ছি বেলপাতা তুলতে। ফুল বেলপাতা সব তুলে তারপর ঠাকুরের কাজটা তো আগেই আমি গুছিয়ে নিই, তারপর আমার সংসারের অন্যান্য কাজগুলো আমি গোছাই। তো ঠাকুরের কাজগুলো পুরো ফ্রেশ হওয়ার সাথে সাথেই আমি মানে গুছিয়ে নিই, তাহলে আর সারাদিনে কোনো চাপ থাকে না। একদম ফ্রেশ জামাকাপড় পরে ঠাকুরের কাজগুলো আগেই গুছিয়ে নিচ্ছি। তো ঠাকুরের ফুল পাতা সব তোলা হয়ে গেছে, আজকে ফুলটা খুব কম পেলাম। আর বাড়ি যেহেতু পরিষ্কার করা হয়েছিল, অনেক গাছ কেটে দেওয়া হয়েছে, যার জন্য ফুল একদমই তেমন একটা নেই। তো যাই হোক, ওই যেটুকু তুলেছি সেটুকু দিয়েই আজকে ঠাকুরের চরণে দেব। আর এদিকে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম। দেখো সকালবেলা বেশ কিন্তু রোদ্দুর ঝলমল করে উঠেছে, কিন্তু আজকে আবহাওয়া দপ্তর থেকে বলেছে আংশিক মেঘলা থাকবে। তো জানি না কতক্ষণ এই রোদ্দুরটা থাকবে। তো ঠাকুরের সব কাজ গুছিয়ে আমি চলে এসেছি আমার ঘর ঝাড় দিতে, তারপর অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে এখন যাব আমি ব্রেকফাস্ট বানাতে। তো লবণ বাড়ন তো হয়ে গেছিল, তো ভালো করে আমি কন্টেনারটা ধুয়ে নিয়েছি, এবার লবণটা আমি ঢেলে নিচ্ছি। যখন যেরকম মানে পরিস্থিতিতে থাকতে হয় তখন সেরকম কাজগুলো যদি আমরা গুছিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের আর তেমন কষ্ট হয় না। যেমন লবণটা ফুরিয়ে গেছিল, সঙ্গে সঙ্গে আমি কন্টেনারটাকে ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছিলাম। ডালটাও ফুরিয়ে গেছিল, ডালের জারটাকেও আমি পরিষ্কার করে নিয়েছিলাম, দেখো ডালের মধ্যে কি পরিমাণ ধুলো থাকে, তো পাউডার টাইপের। তো সেটাই খুব ভালো করে হচ্ছে আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এখন যাব আমি কিচেনে আমার ব্রেকফাস্ট বানাতে। নীলাঞ্জনা ভাত খেয়েছে, আর আমি এই যে এখন রুটি বানিয়ে রুটি খাব। তো সকালবেলাও শোনা চাই, ওর সাথেই আমি খেতে বসি, আমাকে ও ভাবে আমি একদমই মনে হয় খাই না। তো সকালবেলা এমনি আমি সবসময় খাবার খুব কম খাই, যার জন্য ও আমার খাবারের দিকে খুব খেয়াল রাখে, না মা তুমি চলো আমার সাথে খাবে, আমি যখন বসবো খেতে তুমিও বসবে, না হলে তুমি একটুখানি খাবে, ওইটুকু খেলে মানুষ সুস্থ থাকে না, এটা হচ্ছে আমার সোনার ধারণা। কিন্তু আমি একদমই বেশি খেতে পারি না, যার জন্য আমি কম কম করেই খাই। এই দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে। তো চাইছিল আমি ওর সাথে ভাত খাই, আমি বললাম না শোনা আমি সকালে ভাত খাবো না, আজকে একদম খেতে ইচ্ছে করছে না। সব দিন তো শরীর সমান থাকে না, আজকে রাতে ঘুমটাও আমার হয়নি, কেন জানি না শরীরে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তো সেই জন্যেই হয়তো খাওয়ার ইচ্ছেটাও নেই। তো যাই হোক, এখানে সস দিয়ে শসা দিয়ে লঙ্কা দিয়ে একটা স্যালাড টাইপের করে নিয়েছি, আর দুটো রুটি নিয়ে নিয়েছি, এটাই আজকে সকালবেলা আমি ব্রেকফাস্ট করব। তো শোনা তো হয়ে গেছে খাওয়া, এবার আমি একা একাই ব্রেকফাস্ট করব, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করে তারপর আমার অন্যান্য কাজগুলো গোছাতে হবে, তো সেগুলো সব নিজে হাতেই করতে হবে। তো নিজে হাতে না করলে হবে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে শুয়ে থাকি অথচ ঘুমও আসছে না। রাতে যদি ঘুম না হয় তার মতো কষ্টকর জিনিস আর কিছু হতে পারে না। যারা রাত্রে না ঘুমায় আমি এখন বুঝি তাদের কতটা কষ্ট হয়, মানে আশেপাশে যারা থাকে তারা হয়তো ঘুমাচ্ছে, আর যার ঘুম হচ্ছে না সে এপাশ ওপাশ করছে, মানে প্রচুর প্রবলেম যাদের ঘুম না হয়। তো আমিও মাঝে মধ্যে এখন ফিল করছি,
ঘুম না হওয়ার কষ্টটা কি। তো কি আর করা যাবে, রাতে যখন আমার ঘুম হয়নি দেখি দিনের দিকে সব কাজ টাজ গুছিয়ে নিয়ে যদি ঘুম একটু কৃপা করে তাহলে একটু ঘুমাবো, না হলে আর কি করা যাবে। ঘুমই জানে, ঘুম আসলে ঘুমাবো, না আসলে আর ঘুমাবো না। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার সকালবেলা যে বাসনগুলো আমার বেরিয়েছে সেগুলো সব চটজলদি আমি মেজে নিচ্ছি। মেজে নিয়ে মানে যখনকার বাসন তখন যদি মেজে নিই রান্নাঘরটাও কিন্তু বেশ ক্লিন থাকে আর কাজের হ্যাপাটাও কম থাকে। আর কালকে রাতের বেলা আমার যেহেতু ঘুম আসছিল না, মাথার মধ্যে প্রচুর তেলও দিয়েছি, সেটাও আজকে একটু শ্যাম্পু করতে হবে। তো হঠাৎ দেখছি বেলার দিকে না মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, বেশ শীত শীতও করছে। কিন্তু কিছু করার নেই, তেল যখন মেখেছি শ্যাম্পুটা একটু করেই নেব, আর আলসেমি করলে তো চলবে না। তো যাই হোক, কিছু ফল ছিল সোনাকে এখন একটু ফল বানিয়ে দেব, আর কিছু আমি এই হচ্ছে বাস্কেটটার মধ্যে রেখে দিলাম। তো সোনা বলছিল মা একটু শাকালু লবণ দিয়ে মাখিয়ে দাও, তো তো ওর জন্যে কিছু আঙুর ফল আর শাকালু এই যে কেটে দিলাম। নীলাঞ্জনার কিন্তু এক্সাম, অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে, ওর বেশ 2-3 দিন 4 দিন বাদে বাদে হচ্ছে, তো সেই জন্যে আজকে তো পরীক্ষা নেই, বাড়িতেই রয়েছে, তো সেই জন্য একটু ফল টলগুলো খাওয়াতে পারছি। স্কুলে গেলে তাড়াহুড়োতে আর ওর খাওয়া দাওয়া হয় না, ও বলে নয় সমস্ত বাচ্চাদেরই এই একই অবস্থা, পড়া খা তারপর স্কুল, আর যে ওরা এক্সট্রা কারিকুলামগুলো করে সেগুলো অ্যাটেন্ড করতে করতে ওদের কিন্তু প্রপারলি খাওয়ার টাইমটা পায় না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধোকার ডালনা। তো কিভাবে ধোকা বানালে নরম হবে, নরম তুলতুলে হবে, সেটাই তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবে। এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা মতো, এর মধ্যে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদার টুকরো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটা দেখো পেস্ট আমি বানিয়ে নিয়ে এসেছি। এখানে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল, আর ধোকার ডালনাতে কিন্তু সর্ষের তেল দিলেই বেশি ভাল লাগে। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে এটাকে খুব ভালো করে একটু জিরেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এবার পেস্ট করে রাখা সেই ডালটা, খুব ভালো করে কিন্তু একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালো করে এই তেলের সাথে আমি ভাজতে থাকব। তো এর মধ্যে আমি সেই যে মিক্সির বাটিটা রয়েছে ওটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম, আর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো একটু হলুদ, যাতে কালারটা খুব সুন্দর লাগে। ধোকার ডালনা কিন্তু নিরামিষের দিন আমাদের খুব ভালো উপকারে আসে, কী রান্না করব না সেটা নিয়ে একটা সমস্যা আমাদের প্রত্যেকের বাড়িতেই চলতে থাকে, ডাল হয়তো অনেকে খেতেই যায় না। তো এইভাবে যদি আমরা ধোকার ডালনা বানাই তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব ভক্তি ভরে খেয়ে নেবে। এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে, না হলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। তো খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে কিন্তু পুরো রেডি করে ফেলেছি। এবার দেখো একটা ছোট্ট প্লেটের মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এখানে ঘিও মাখিয়ে নিতে পারো। তো আমি সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে যে ডালের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেইটা খুব ভালো করে এই প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে যদি ধোকার ডালনা তোমরা বানাও অসম্ভব সুন্দর লাগে খেতে। তোমরা চাইলে এইভাবে ধোকাগুলোকে স্টোর করেও রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে তখন ডালনা রান্না করে খেয়ে নিতে পারো, নিরামিষ আমিষ তোমাদের যেটাই ইচ্ছে হোক না কেন। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ ধোকার ডালনাটাই শেয়ার করছি, কোনো একদিন আমিষ কিভাবে বানানো হয় সেটাও শেয়ার করব। এইভাবে ভালোভাবে থোকে থোকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার এটা ঠান্ডা হতে থাকবে, তার মধ্যে একটা মশলার পেস্ট বানাবো। এখানে জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা সেটা দিলাম, আর আদা দিলাম, এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই দেখো এটা দিয়েই আমার কিন্তু ধোকার ডালনা রেডি হয়ে যাবে। এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কাট করে নেব। তোমরা যেমন শেপ ইচ্ছে সেই রকম শেপে কাটতে পারো, ছোট বড় ডায়মন্ড শেপ, স্কোয়ার শেপ, যেমন ইচ্ছে। তো আমি আজকে একটু ডায়মন্ড শেপে ধোকারগুলো কেটে নিচ্ছি, তো সেটাই দেখো কি সুন্দর জমে গেছে।
তোমরা এটা না খেলে বুঝতে পারবে না এর স্বাদ কতটা সুন্দর। আর ছোলার ডালে তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে, সেই জন্যে খাওয়াও কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। এই দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। দেখো, তুই এইভাবে প্রত্যেকটা আমি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি, দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে, খেতে তো কোনো কথাই হবে না। এবার আমি সর্ষের তেলের মধ্যে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখো, একটু কিন্তু ভেঙে যাবে না। আমার এই টিপসটা যদি তোমরা ফলো করে বানাও তো দেখবে খুব সুন্দরভাবেই কিন্তু হচ্ছে ডানার ধোকাগুলো উঠে আসছে। আর একটু ডিপ ফ্রাই করতে হবে, না হলে খেতে কিন্তু স্বাদ লাগে না, স্বাদটাও কিন্তু অসম্ভব লাগবে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। কিছু কিছু জিনিস আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়, তো এগুলোকে আমি তুলে নিলাম ধোকাগুলোকে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে ভাজাই খেয়ে ফেলি। তো নীলাঞ্জনা একটু খেয়েও নিয়েছে। এবার ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলোকে এবার আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে, এই দেখো আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন। গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে মশলার পেস্ট অ্যাড করে দিলাম, যে পেস্ট বানিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি নামানোর আগে একটু গরম মশলা দেব, তাছাড়া কোনো মশলা আমি অ্যাড করব না। একদম সাদামাটাভাবে অসম্ভব খেতে সুন্দর আমি ধোকার ডালনা কিন্তু একদম নরম তুলতুলে বানিয়ে ফেলবো। এই দেখো, পুরো রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আশা করব তোমাদের এই ধোকার ডালনা রেসিপিটা খুবই ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টস করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ দেয়। আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করো। এই দেখো, আবারও আমি একটা সবজি বসিয়ে দিয়েছি। সবজিটা হলেই আমার পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি স্নান করে ঠাকুর পুজো করতে যাব। তো আজকে নকুলদানা নিয়ে চলে এসেছে, সেগুলোকেও আমি জারের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে পুজো করতে বসে গেছি। সোনাকে এবার খাওয়াবো, তারপর সোনা ঘুমাবে, আবার বিকালে তার পড়া যেসব জিনিসগুলো আছে সেগুলো করাতে হবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার পরবর্তী দিন সুন্দর একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, আর বাড়িতে টেস্টি টেস্টি খাবার বানিয়ে খাবে। বাইরের খাবার কিন্তু একদমই খাওয়া উচিত নয়। তো টেক কেয়ার, বাই।